আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেসব বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয়া যাবে সেসব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকা নিয়ে চলুন শুরু করি। শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার এই চ্যানেলে ভর্তি সংক্রান্ত বিভিন্ন আপডেট বিষয়ে তুলে ধরার চেষ্টা করি, এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর শর্টকাট টিপস ও ট্রিক্স নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। চলুন আজকে আমরা দেখে নেই কোন কোন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যাবে। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়া যাবে যেসব প্রতিষ্ঠানে, এর মধ্যে 1 নম্বরে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, এইসব বিশ্ববিদ্যালয়ে আপনারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।